ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আশা করি সবাই ভালো আছেন কারণ ভালো থাকাটাই এই মুহূর্তে বাঁচার পাসওয়ার্ড সবাই সুস্থ থাকাটাই একমাত্র মন্ত্র যেটা আমাদের জব করে চলতেই হবে আজ আমি আপনাদের সঙ্গে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই সময়োপযোগী একটা ডিসকাশন করতে বা একটা আলোচনা করতে সেটা হচ্ছে যে আমরা দেখছি এই কোভিডের পিরিয়ডে কোভিড এর সময় রকম হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আমাদেরকে বেশ বিব্রত করে চলেছে এবং কিছু কিছু হোয়াটসঅ্যাপ এমনই লোভনীয় যে আমরা ফরওয়ার্ড না করে থাকতে পারছি না কোভিড থেকে কি করে বাঁচা যায় কোভিড নাইন্টিন ভাইরাসকে কি করে জব্দ করা যায় ঘরোয়া উপায়ে সেটাই হচ্ছে সব থেকে বেশি ফরওয়ার্ডেড হোয়াটসঅ্যাপ মেসেজ এর মধ্যে এবং আমি সেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো খুবই ডিটেইলে স্টাডি করছি কয়েকটি ব্যাপারে আমি সংশ্লিষ্ট ডাক্তারদেরও জিজ্ঞাসা করছি যে এইটা কি এটা কি সত্যি এটা কি এটা করলে কি সত্যি সত্যিই কোভিডের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে রকম মেডিকেশন ছাড়াই কিন্তু না আমাকেও হতবাক করে দিয়ে ডাক্তারেরা কিন্তু আমাদের সঠিক দশ সেকেন্ড দশ সেকেন্ডের বেশি নিজের ব্রেথ মানে নিঃশ্বাস আটকে রাখতে না পারেন আপনার যদি কাশি এসে যায় তাহলে সেটা সেটা ইন্ডিকেট করে যে মানে দশ সেকেন্ডের বেশি যদি আপনি নিজের শ্বাসটা ধরে রাখতে পারেন তাহলে আপনার কোভিড হয়নি না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা 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 একেবারে যেটা বলছে যে এই ক্লেমটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কাশি এই ব্যাপারটা অনেকগুলো সিমটমের মধ্যে একটা যেটা করোনা ভাইরাস এফেক্টেড এফেক্টেড যারা হয়েছে যেসব লোকেরা এফেক্টেড হয়েছে সেটার মধ্যে কাফ ইজ ওয়ান অফ দ্য সিমটমস আর অনেক অনেক কোভিড রোগীও এরকমও আছেন যে যাদের খুবই স্লো সিমটমস আসছে এবং সেটা প্রায় সিমটম নেই এরকম যাদেরকে অ্যাসিমটমেটিক বলে বলে ধরা হচ্ছে কারুর হয়তো কাশি একেবারেই নেই কিছুটা জ্বর এবং গায়ে ব্যথা আছে কাজেই এই যে এই টোটকা যে আপনারা যদি দশ সেকেন্ডের বেশি ধরে রাখতে না পারেন আপনার কাশি এসে যায় তাহলে আপনার কোভিড হয়েছে এবং দশ সেকেন্ডের বেশি সময় ধরে ধরে রাখতে পারলেই যে আপনার কোভিড হয়নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন নাম্বার টু বলতে গিয়ে আমার সত্যিই খুব মানে খুব দুশ্চিন্তা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে খুব অন্ধের মতো বিশ্বাস করছি সেটা হলো যে গরম জল খেয়ে আমরা ভাইরাসকে নির্মূল করে ফেলতে পারি হ্যাঁ এটা অনেকেই করছেন এটা কিন্তু একবারও বলছি না এটা খারাপ গরম জল খাওয়াটা সত্যিই কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী শুধুমাত্র ভাইরাস নিধন নয় অন্যান্য কারণেও স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী যেখানে যেটা যে টোটকাটা পুরো হোয়াটসঅ্যাপে ঘুরছে সেটা হচ্ছে গরম জল মানে ঈষদ উষ্ণ জল সঙ্গে চিনি বা একটু নুন বা এবং ভিনিগার ভিনিগার নুন সামান্য চিনি এবং ওয়ার্ম ওয়াটার বা গরম জল এটা মিক্স করে যদি খান তাহলে করোনা ভাইরাস যেটা লাংসে পৌঁছনোর আগেই তার বিনাশ হবে এবং এটাও নাকি সেখানে ক্লেম করা হচ্ছে বলা হচ্ছে যে চার দিন ধরে গলাতে ভাইরাসটা থেকে যায় এটার কোনোটাই কিন্তু সঠিক তথ্য নয় আপনাদের আবারও বলছি এই দুটোর মধ্যে কোনোটাই সঠিক তথ্য নয় এবং এই এই যে এই টোটকাটা হয়তো এটা নিশ্চয়ই কাজে দেবে অন্যান্য ইয়েতেই এবং যেটা কে বলে মাইল্ড কোল্ড অ্যান্ড কাফ আমরা ছোটোবেলাতে জানতাম যে আদা ছোটবেলায় কেন এখনও আমরা জানি যে আদা মধু গরম জল অল্প সামান্য লেবু এই এইটা যদি খাওয়া হয় তাহলে সাধারণ সর্দি কাশি থেকে রিলিফ পাওয়া যাবে এমনকি গরম জল খেলে কাশি সর্দি এসবের থেকেও রিলিফ পাওয়া যাবে সত্যি কথাটা হলো মানে কোভিড রিলেটেড যদি ইস্যুজ হয় তাহলে সত্যি কথা কথাটা হলো যে এরকম কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি যে গলায় ভাইরাসটা চার দিনের জন্য রেস্ট করে চার দিনের জন্য বিশ্রাম নেয় আর দ্বিতীয়ত গার্গলিং গার্গলিং মানে এই যে গরম জলে গার্গল করা এটা এটা গলা গলা যদি গলা ফুলে যায় মানে গলার ব্যথা হয় অবশ্যই কাজে লাগে কিন্তু কোভিড নাইন্টিনের সঙ্গে ভাইরাসের সঙ্গে বা কোভিড নাইন্টিনের ইনফেকশন ইনফেকশনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই কথা বাংলাতে আমি বলে দিই এটাতে যেটা বলা হয়েছে যে চা খেলে চাতে এই তিনটে যে যোগের নাম বলা হলো সেই চাতে এই তিনটে যোগের উপস্থিতি আছে এবং এই চা যদি দিনে তিনবার খাওয়া হয় তাহলে বা পান করা হয় চা পান করা হয় তাহলে এই ভাইরাসটা নির্মূল করা যাবে একেবারেই সত্যি নয় এবং এটাও বলে রাখা দরকার যে চা খেলে কোভিড নাইন্টিন সেরে যাবে এই ভ্রান্ত ধারণাতে আপনারা ভুগবেন না এ চা গরম চা গরম চা গ্রিন টি অনেক কাজে লাগে সেগুলো সবই স্বাস্থ্যকর ইনফ্যাক্ট যেগুলো ফরওয়ার্ডেড হচ্ছে সেগুলো সবই স্বাস্থ্যকর ব্যাপার কিন্তু তার সঙ্গে কোভিড নাইন্টিন বা মিউটেটেড কোভিড নাইন্টিনের কোনো সম্পর্ক নেই তাছাড়াও যে ডক্টরের নাম এখানে উল্লেখ করা হয়েছে ডক্টর লি ডক্টর লি ওয়ে তিনি কিন্তু অপথালমোলজিস্ট ছিলেন তিনি ভাইরোলজিস্টও নন এবং তার কথা একেবারে অন্ধের মতো তার নামটা আছে বলেই বিশ্বাস করার কোনো দরকার নেই চার নম্বর যেটা আপনাদেরকে বলতে চাই যে এই এই হোয়াটসঅ্যাপটাও ভীষণই ছড়িয়েছে ভীষণই আমরা ফরওয়ার্ড করেছি আমি না করলেও আমরা বলতে আমি একটা বৃহত্তর জনসংখ্যার কথা বলছি তারা ফরওয়ার্ড করেছেন সেটা হচ্ছে যে কিছু হার্বসের মিশ্রণ তার মধ্যে তেঁতুলের রস কিছু কিছুটা রসম যেটাকে বলে সাউথ ইন্ডিয়াতে রাসাম বলে যেটাকে সেই রাসামের যা যা ইনগ্রেডিয়েন্টস সেটা নাকি মানে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস নাকি করোনা ভাইরাস তাড়াতে সক্ষম না এটা ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা করোনা ভাইরাস তাড়ানোর জন্য বা করোনা পুরোপুরি নির্মূল করার জন্য রসামের কোনো ভূমিকা নেই রসামে একটা ইনগ্রেডিয়েন্ট অবশ্যই থাকে যেটা টার্মেরিক বা হলুদ যেটাকে বলে আমরা প্রত্যেকেই জানি হলুদ হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যেটাতে যার জন্য হলুদ অনেকাংশেই জীবাণুনাশক কিন্তু সেই জীবাণুনাশক বলেই সে তা করোনা ভাইরাসকে মারতে সক্ষম এটা কিন্তু একেবারেই ভাবা উচিত নয় আমি আরও বেশ কয়েকটা তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো যেগুলো ফেক হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আর যেগুলো সত্যি সত্যি এই করোনা ভাইরাসের সময় সময়ে অত্যন্ত ভ্রান্ত ধারণা তৈরি করেছে আপনারা ফেক হোয়াটসঅ্যাপ একেবারেই ফরওয়ার্ড করবেন না ফেক কিনা জানার জন্য আপনাদের বলে রাখি যে হোয়াটসঅ্যাপের যে ভাষা সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো ডাক্তারের লেখা ভাষা নয় এটা কোনো বিশিষ্ট কেউ মানে কোনো কোনো বিশেষজ্ঞের লেখা ভাষা নয় এটা একেবারেই জনসাধারণের উদ্দেশ্যে বেশ রং চঙে করে লেখা এবং যে হোয়াটসঅ্যাপের শেষে লেখা থাকে যে আপনারা যত ইচ্ছে ফরওয়ার্ড করুন যত ইচ্ছে শেয়ার করুন সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন হতে পারে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হোয়াটসঅ্যাপগুলো ছড়ানো হচ্ছে আজকে এই পর্যন্তই আবার শর্মিলা শো হাউস দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আবার আসছি নমস্কার Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please uh, subscribe my channel, click the bell button for more updates.